আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে দর্শক আপনারা জানেন চ্যানেল টোয়েন্টি ফোর এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি আজ আমরা কথা বলতে চাই আমদানি রপ্তানি ঘিরে সাম্প্রতিক যে সংকট সেই সংকট নিয়ে আমরা আলোচনা করতে চাই আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বিজি এর ইয়ের সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমরা এই যে সাম্প্রতিক বেশ কয়েকদিন দেখলাম যে আসলে অর্থনীতি বলি আমরা আমদানি রপ্তানি সার্বিকভাবে যে সংকট তৈরি হয়েছে তার মধ্যে একটা বড় সংকটের জায়গা হচ্ছে তৈরি পোশাক খাত তারা একটা বড় সংকট মুখোমুখি হয়েছে এই সংকটের মধ্যে এখন কি অবস্থা আসলে এই যে আমদানি রপ্তানির ওই জায়গাটা বা বন্দর কাস্টমস গিরে আপনাদের যে সংকট হচ্ছিল ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে সকল দর্শকবৃন্দকে বিন্দুকে আসলে যে সংকটটা আমরা গত সপ্তাহ থেকে আমরা ফেস করছি সেটা আসলে শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী বিশাল ধরনের আমাদের জন্য একটা বড় ধরনের সংকট কারণ আপনারা জানেন এই একমাত্র আরএমজি এম সেক্টরটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য মূল একটা শক্তি সে এই শক্তিটাতে মধ্যে যে বড় ধরনের আঘাতটা লেগেছে সেটা সহজে কাটিয়ে ওঠার মতো নয় যে আমরা চট্টগ্রাম অঞ্চলের দিকে তিন দিন কিন্তু আমাদের ফ্যাক্টরিটা ফুললি শাটডাউন ছিল এবং ঢাকা চার দিন এই আমরা দৈনন্দিন প্রায় ষোলোশো কোটি টাকার মতো আমাদের ক্ষতিছে সেটা হচ্ছে তো প্রোডাকশনের সাইডে এবং আমাদের ওয়ার্কারের বেতন অ্যাক্সেসরি সাপ্লাই এগুলোর উপরে কিন্তু এর মধ্যে যে আমাদের যেই পূর্ববর্তী চার পাঁচ দিন আমরা যে গুডসগুলো হ্যান্ডওভার করেছি বাইরদের সাথে সেগুলো কিন্তু ঠিকমতো স্টাফিং হয়নি জাহাজীকরণ হয়নি যার ধরুন বাইরেরদের সাথে আমাদের কমিউনিকেশনটা পর্যন্ত প্রভাব এই সেক্টরটা কিন্তু পুরো শুধুমাত্র বাংলাদেশের উপর নির্ভর নয় এই সেক্টরটা কিন্তু বহির্বিশ্বের সাথে সম্পূর্ণ নির্ভর এবং এটা একটা আপনার সিজনের উপরেও কিন্তু ডিপেন্ড করে আমরা সাপ্তাহিক যদি কোনো ব্যাসেল মিস করি তাহলে এটা অনেক সময় সিজনও মিস হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ি আমরা গুডসটা তখন ইয়ার করতে হয় সিজনটাকে ধরার জন্য অনেক সময় বায়ারে সিজন মিস করলে ডিসকাউন্ট অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা কিন্তু যাচ্ছি আসলে এটা এখনও পর্যন্ত আমরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি এটা আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করার মতো বা বলার মতো অ্যাক্যুরেট ফিকার বলার মতো কিন্তু এখন আমাদের কোনো সুযোগ হয়নি এখন কি যে বায়ারদের সাথে যোগাযোগ স্থাপন করা বা এই যে আপনাদের যে নথিপত্র দাখিল করার এই জায়গা যে সংকুল ছিল এটা আসলে কতটুকু আপনারা এটা আমরা মাত্র গতকালকে কালকে থেকেই আমরা সম্পূর্ণভাবে আমাদের ফ্যাক্টরিগুলা এবং আমাদের বাইং হাউসগুলো এবং আমাদের বায়ার্স ফোরামে সবাই কিন্তু ইন্টারনেট কানেকশনটা পেয়েছি এখন আমরা বায়ার্স ফোরামের সাথে যোগাযোগ করছি আমাদের যে এক সপ্তাহের শিপমেন্টটা কিভাবে করে আমরা সহজভাবে নিতে পারি সাথে আমরা শিপিং লাইনের সাথে যোগাযোগ করছি এবং ফরওয়ার্ডারের সাথে এখন সবার সাথে যোগাযোগ করে এবং এর মধ্যে আপনি দেখেন কিন্তু গতকাল কিন্তু বন্ধ ছিল এবং আজকে এবং আগামীকালকে কিন্তু ইউরোপ আমেরিকার কিন্তু বন্ধ স্যাটারডে এবং সানডেতে তাহলে আমরা আগামী পরশু থেকে কিন্তু আমরা সঠিকভাবে বাইরের সাথে থেকে ইনফরমেশানগুলো পাবো আমরা গুডসগুলো কিভাবে করে শিপমেন্ট করতে পারি এবং যে গুডসগুলো আমরা এখানে রেডি করার ছিল যেটা আমরা তিন থেকে চার দিন আমরা যেগুলো প্রোডাকশান করতে পারিনি সেগুলো কীভাবে আমরা কাভার করবো সেগুলো আমরা লোকালি বসে এগুলো আমরা এখন বিজিএম ইস আমরা সেট করতেছি আমরা কিছু ওভারটাইম কিছু অল্টারনেট ডে হিসাবে করে ক্যালকুলেশন করে আমরা এটা কাভারেজের চেষ্টা করতেছি বাট আমাদের ক্ষয়ক্ষতি এখানে অনেক ধরনের ক্ষয়ক্ষতির দিকে আছে যেমন ধরুন আমরা যে এক সপ্তাহ গুডসগুলো যে পোর্ট থেকে ক্লিয়ার করতে পারি নাই আমি গতকালকার একটা সমীক্ষা যদি আপনাকে বলি প্রায় আমার পোর্ট ড্যামারিজ আছে প্রায় বিশ কোটি টাকার মতো উনিশ কোটি ছিয়াশি লক্ষ সামথিং প্রায় বিশ কোটি টাকা মতো এরপরে আসবে আপনার ফ্রেডের উপরে কন্টেনার চার্জের উপরে দ্বিগুণ হয় তো এরকম যদি হিসাব যদি করতে হয় আমাদের কিন্তু হিসাবের ক্ষতির অংশটা অনেক অংশে বেড়ে যাবে তাই চাইব আমরা সাথে আমাদের ব্যাংক ইন্টারেস্ট কিন্তু বন্ধ ছিল না আমাদের প্রোডাকশনের চাকাটা বন্ধ ছিল রপ্তানি আমাদের এবং আমদানির চাকা বন্ধ ছিল কিন্তু আমাদের ব্যাংক ইন্টারেস্টটা বন্ধ ছিল না তো এটাও আমাদের কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে এই যে এখন আপনাদের বায়ের সাথে ধীরে ধীরে যোগাযোগ হচ্ছে এর মধ্যে মানে আমরা মাঝখানে শুনেছিলাম আপনাদের এই কেউ কেউ বলেন যে বায়ের তরফ থেকে অর্ডার বাতিল বা ডিসকাউন্ট এই জায়গাগুলো আসতে পারে এরকম এরকম কি কোনো তথ্য আপনাদের কাছে এটা অবশ্যই আসতে পারে কারণ আপনাকে প্রথমে আমি বলেছি আমাদের বিজনেসটা হচ্ছে একটা টাইম বাউন একটা টাইমলি যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের অর্ডারটা থাকবে না তো সেক্ষেত্রে যে এই যে প্রবলেমটা হয়েছে সেটা কত দিনের জন্য সেটা কি এক সপ্তাহ না পনেরো দিন না দিন ততদিন তো বাইরে বসে থাকবে না সেক্ষেত্রে অর্ডারগুলো অন্য দেশে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং যদি অন টাইমে পৌঁছাতে না পারি তাহলে গুডসগুলো কিন্তু আপনার এয়ার হওয়ার সম্ভাবনা বেশি ক্যান্সেলেশন হওয়ার সম্ভাবনা বেশি ডিসকাউন্ট হওয়ার সম্ভাবনা বেশি সম্পূর্ণভাবে আমরা এবং সঠিক একটা নির্দেশনা পেতে পারি আগামী সপ্তাহ থেকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পোর্ট ড্যামারেজের কথা বললেন বা কন্টেনারের যে বাড়তি যে চার্জের কথা বললেন সেটা নিয়ে কি আসলে কোনো কথা হচ্ছে আপনার অলরেডি আমরা পোর্টের চেয়ারম্যান মহোদয় আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা চিঠি দিয়েছি এবং আমরা বাফাকেও চিঠি দিয়ে জানিয়েছি বাংলাদেশ ব্যাংকও জানিয়েছি যেখানে যেখানে আমাদের থেকে আমাদেরকে সহযোগিতা করা যায় সব জায়গায় কিন্তু আমরা চিঠি দিয়ে জানিয়েছি এখন আমরা দেন দরবার করে যাচ্ছি দেখি কিভাবে রিলাইজটা পাওয়া যায় কারণ আপনি দেখেন করোনার সময় কিন্তু সরকার আমাদেরকে ভালো একটা সুযোগ দিয়েছিল যার ধরুন অর্থনীতি আজকে পঞ্চাশ বিলিয়ন টার্গেট নিয়ে আমরা কিন্তু গত দুই হাজার চব্বিশ ছাব্বিশে তেইশ চব্বিশের মধ্যে আমরা আগাচ্ছি এবং চব্বিশ পঁচিশের মধ্যে আমরা ফিফটি বিলিয়ন ডলারের জন্য এক্সপোর্টের জন্য আমরা একটা টার্গেট ধরে নিয়েছি সেটা কিন্তু আমাদের করোনার সময় আমরা গভর্নমেন্টের সুযোগটা পেয়েছি বিধে আমাদের দ্বারা সম্ভব এবং আজকে অর্থনীতির এই অবস্থায় যদি এখনো যদি আমাদের যদি এভাবে করে যদি আমাদেরকে এই সুযোগগুলো করে না দেয় সরকার তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ব। নিশ্চয়ই আপনার সঙ্গে আরো কথা হবে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক ছোট্ট একটা বিরতি নিবো ফিরবো একটু পর সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডায়মন্ড সিভেন প্রসঙ্গ চট্টগ্রামে আমরা আলোচনা করছিলাম আমদানি রপ্তানি ঘিরে যে সংকট তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস ঘিরে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজিএমই এর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী আপনি যে আপনাদের বিভিন্ন সংকটের কথা বলছিলেন এবং আরেকটা বিষয় হচ্ছে এই সংকটের মধ্যে কি আপনাদের যে তৈরি পোশাকের যে আয় আয়ের জায়গাটাও কি বাধাপ্রাপ্ত হয়েছে কোথাও অবভিয়াসলি সেটা বাধাপ্রাপ্ত কারণ আপনারা জানেন আমরা কিন্তু প্রতিদিন কিন্তু শিপমেন্ট করে থাকি এবং আমাদের পেমেন্টগুলো কিন্তু প্রতিদিন আসে এবং সেটা আসার জন্য কিন্তু ইন্টারনেট একটা বড় অংশ এবং আপনি জানেন গত চার থেকে পাঁচ দিন ধরে টোটালি শাটডাউন ছিল এই টোটাল কোনো রেভিডেন্স কিন্তু আমাদের আসেনি এবং যদি এটা কিন্তু সুযোগটা কিন্তু বাইরেও অনেক সময় নিয়ে ফেলে অনেক সময় বাইরের পেমেন্টগুলো দিতে আরো দেরি করে এবং আরো ওরা কালক্ষেপণ করবে তো এটা যদি ঠিক মতো সচল না হয় সামনের কিন্তু আর তিন থেকে চার দিন পর কিন্তু আমাদের স্যালারি টাইম চলে আসতেছে তখন কিন্তু আমরা ব্যাস মধ্যে একটা ঝামেলা পড়তে পারি সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এক খুবই একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি এখন আর শিপমেন্টের আপনি যে শিপমেন্টের কথা বলছিলেন শিপমেন্টের ক্ষেত্রে আসলে কোন কোন জায়গায় আপনাদের এক শিপমেন্টের ক্ষেত্রে এখন আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে হবে বন্দর এবং কাস্টমস এখন কাস্টমসকে সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে কারণ ওনারা যদি কাস্টমসের আমাদের ডকুমেন্টগুলো যদি ঠিক মতো সার্ভিস যদি দিতে না তাহলে কিন্তু আমাদের বড়ো ধরনের জট পেকে থাকবে কারণ একটা ডকুমেন্ট করতে যে টাইম লাগে ওনারা যদি পরীক্ষা নিরীক্ষা যদি এটা যদি মাইক্রোস্কোপ দিয়ে যদি ডকুমেন্টগুলো চেক করে ওয়েট নিয়ে যে ঝামেলাগুলো করে এগুলো যদি করতে থাকে তাহলে দেখবেন কারণ এখন পুরো বাংলাদেশ থেকে কিন্তু চট্টগ্রাম পড়ার মধ্যে গুডসগুলো আসতেছে এটা কিন্তু বড় ধরনের একটা বাধা হয়ে যাবে কারণ আপনার তখন গাড়িরও একটা শর্টেজ হয়ে যাবে আর ডেলি বেসিসে কিন্তু তখন আমি যদি গাড়িগুলো যদি পরে অবডকে পরে থাকে তখন কিন্তু এটার একটা ড্যামারেজ দিতে হয় এদিকে যদি গাড়ি আমরা যদি ক্লিয়ার করতে না পারি আনস্টাফিং করতে না পারি তখন শর্টেজের কারণে কিন্তু তখন কিন্তু গাড়ির ভাড়াও বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা আবার আরেক ধরনের খরচের সম্মুখীন হব তাই আমরা কাস্টমস কমিশনার মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা রাখে এবং যে যত যত দ্রুত সম্ভব আমাদের গুডসগুলো এবং আমাদের পেপারগুলো যাতে কমপ্লিট করে এবং গুডসগুলো যাতে আমরা শিপিং লাইনকে হ্যান্ডওভার করতে পারি কারণ শিপিং লাইন পেপার কাস্টমস পেপার ছাড়া শিপিং লাইনে গুডস রিসিভ করবে না আমাদের দায়িত্ব হচ্ছে যে শিপিং লাইনকে গুডসগুলো বুঝিয়ে দেওয়া কারণ গুডসগুলো যদি পেপারের কারণে যদি গুডস যদি বুঝিয়ে দিতে যদি দুই এক ঘন্টা দেরি হয় যদি বায়ার অফিস বন্ধ হয়ে যায় তাহলে তা ওরা কাউন্ট করবে তারপরের দিন থেকে সেক্ষেত্রে অনেকটা একটা অবস্থা সৃষ্টি তার আগে গোর্সগুলোকে বেসেলে উঠবে নাকি উঠবে না তখনই কিন্তু সৃষ্টি হয় আপনার ডিসকাউন্ট ড্যামারিজ ইয়ার সিমেন্টের তাই আমরা অনুরোধ করব এবং এনবিআরকেও সে ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমরা যে কাস্টমসটা যাতে সচল রাখে এবং কাস্টমসের এই নথাগুলো না ধরে একদম চুলসেরা বিশ্লেষণ না করে এবং মাইক্রোস্কোপ দিয়ে না দেখে আপাতত এই ক্রান্তিকালটা যাতে পার করে দেয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বারবারই বলছিলেন যে বায়াতদের এই যে আস্তার সংকটের জায়গাটা বলছিলেন বায়াতদের আস্তার সংকট আপনি দেখবেন এক আমাদের আজকে থেকে যদি 15 বছর 20 বছর আগে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ হরতাল অবরোধ হতো তখন কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু এই পরিমাণ ছিল 46 বিলিয়ন ডলার 50 বিলিয়ন ডলার ছিল না অনেক কম ছিল কিন্তু কিন্তু আস্তে আস্তে এগুলো বন্ধ হওয়ার কারণে একটা সুস্থ পরিবেশ থাকার কারণে কিন্তু আমাদের দেশে অর্ডারগুলো আসতে শুরু করেছে এখন যখন সরকার যখন বিভিন্ন যখন এগুলো দেখছে এই নৈরাজ্যগুলো ওদের কাছে একটা আস্থার সংকট দেখা দিতে পারে তাই আমরা চাইব প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করে দিয়ে আমরা যাতে আমাদের কর্মস্থলে ফিরে গিয়ে কাজ যাতে আমরা সহজভাবে করতে পারি এই আস্থার সংকট দূর করার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন বা সরকার কি করতে পারেন আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বিজিএমএ থেকে আমরা বায়ার্স ফোরামের সাথে রেগুলারই যোগাযোগ করে যাচ্ছি এবং আমরা বায়ারদেরকে আশ্বস্ত করতে পার চেষ্টা করতেছি অন টাইমে আমরা গুডসগুলো রেডি করবো প্রোডাকশানটা শেষ করব এবং অন টাইমে আমরা গুডসগুলো আপনার শিপিং লাইনের কাছে হ্যান্ড ওভার করবো এই জিনিসগুলো যদি আমরা সবাই মিলে যদি পোর্ট কাস্টমস ফ্যাক্টরি আপনার এন বি সবাই মিলে যদি আমরা যদি যৌথভাবে কাজ করি যৌথ একটা ট্রান্সফোর্স করে যেখানে সমস্যা সবাই একসাথে ওখানে ফেস করব। তাহলে কিন্তু আস্থাটা আবার ফিরে আসবে বলে মনে করি আমরা নিশ্চয় আমরা আরো একটা বিরতিতে যাব ফিরে এসে আপনার সঙ্গে আরো কথা বলবো ধন্যবাদ দর্শক আরো একটা বিরতিতে যাব ফিরবো একটু পর সঙ্গেই থাকুন আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রাম আমরা চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস ঘিরে যে সাম্প্রতিক সংকট সে বিষয়ে আলোচনা করেছিলাম আমাদের সঙ্গে রয়েছেন বিজিএম এর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী আপনি অনেকগুলো বিষয় বলছিলেন একটা বিষয় আমরা এই সংকটের মধ্যে যে এটা তো মূলত মানে সংকটটা যেহেতু ইন্টারনেটের সংযোগ ছিল না এক্ষেত্রে আমরা যেটা দেখলাম বন্দর কাস্টমস নিজেদের মধ্যে যে সংযোগটা রয়েছে এটা আপনাদের আসলে ব্যবহারকারীদের খুব বেশি কাজে আসেনি কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের সংকট তৈরি না হয় এটার জন্য কি বন্দর কাস্টমস এর যে এই যে ইন্টারনাল যে সংযোগ সেটাতে কি ব্যবহারকারীদের যুক্ত করা সম্ভব না এটা ব্যবহারকারীরা কিছুটা অংশ আপনার কিন্তু এখানে যুক্ত থাকে যেমন ধরেন এসআই কোটা ওয়ার্ল্ডে কিন্তু আমরা ঢুকতে পারি আমাদের আমরা ঢুকতে পারি মিন সিএনএ ঢুকতে পারে আমাদের ডকুমেন্টগুলো গুলো করার জন্য তো এসআই কোটা ওয়ার্ল্ডটা মধ্যে আমাদের কিন্তু এখানে সাত থেকে নয়টা আপনার আইপিএস ওখানের মধ্যে আমাদের বিভিন্ন শিপিং আপনার শিপিং বিল থেকে শুরু করে অনেক কিছু এখানের উপরে আমরা ইন করে এক্সপোর্টটা করতে পারি ডকুমেন্টটা আমরা ওখান থেকে পেপারটা রেডি করে প্রিন্ট আউট করে আমরা কাস্টমসে সাবমিট করি তো আমাদের সমস্যাটা হয়ে গিয়েছিল এটা যখন টোটাল শাট ডাউন হয়ে গিয়েছে সেক্ষেত্রে তখন বন্ধ কাস্টম কিন্তু খোলা ছিল না তো আমরা যদি গভর্নমেন্ট অফিস হিসাবে যদি ওগুলো যদি খোলা থাকত তাহলে কিছুটা অংশ আমরা কিন্তু এগিয়ে থাকতে পারতাম টোটাল যেমন ধরুন আপনার এয়ারলাইন্সটা কিন্তু খোলা ছিল এয়ারলাইন্স কিন্তু বন্ধ ছিল না তো আমাদের কিন্তু পোর্ট এবং কাস্টমস কিন্তু বন্ধ ছিল বাংলাদেশ ব্যাংকে ইএক্সপি ইস্যু করার জন্য ওটা বন্ধ ছিল যদি ওই ইএক্সপি ইস্যুর যদি ওই পার্টটা যদি খোলা থাকতো তাহলে কিন্তু আমরা এক্সপোর্টের দিকে কিছুটা এগিয়ে থাকতে পারতাম তাহলে আজকে এসে আজকের দিনে কিন্তু জটটা লাগতো না এখন আমাদের কাছে ভয় হচ্ছে যখন গতকাল পশু ওপেন করা হয়েছে এখন কোনো জট লাগতেছে কিনা জটটা যাতে না লাগে জট যদি লেগে যায় তখন কিন্তু বড় আকারে ধারণ করবে কারণ এই জিনিসটা থেকে আমাদেরকে কিন্তু সবার সজাগ থাকতে হবে সকল ডিপার্টমেন্টকে থেকে আমাদের এক্সপোর্টটাকে সচ্ছল করে রাখতে হবে ফর প্রোডাকশন কী হবে সেটা আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি প্রোডাকশন আমরা করে নেওয়ার চেষ্টা করব যেভাবে হবে হোক আমরা যেখানে আট ঘন্টা করে দশ ঘন্টা বা চোদ্দ ঘন্টা আমরা এটা ম্যানেজ করার চেষ্টা করব বাট যেটা আমাদের গুডস যেটা কল হয়ে গেছে যেটা গুডস এখন পর্যন্ত শিপমেন্ট করতে পারতেছি না সেটা যাতে আমাদেরকে বন্ধর কাস্টমস সচল রাখে সেটাই আমরা চাইবো এবং আরেকটা জিনিস আপনারা আমরা যেটা লক্ষ্য করি চট্টগ্রামে কিন্তু অনেকগুলো অবডক আছে প্রায় টোয়েন্টি প্লাস কিন্তু নির্দিষ্ট কয়েকটা অবডকের উপরে কিন্তু কিছু শিপিং লাইন কিন্তু গুডস দিতে থাকে তো এটা না করে অপকে এই ক্রাইসিস্টেম এটা না করে এখন অনেক অবডক কিন্তু অনেক এখন কমপ্লেন হয়েছে এই যেমন ধরো আপনার বিএম ডিপু দেখবেন এটার মতো এখনো দেখাই যায় না আপনার বাংলাদেশে এরকম ডিপু ওখানে কিন্তু অনেক শিপিং লাইন কিন্তু যেতে চায় না বা দেয় না তো আমরা চাইবো এবং বন্দরকেও বলেছি আমরা এবং কাস্টমসকেও বলেছি সব শিপিং সব যদি অবডককে যদি ওরা কার্গোগুলো যদি ভাগ করে দেয় তাহলে কিন্তু প্রেশারটা কমবে কারণ প্রেশার যদি না কমে গাড়ি যদি খালি না হয় তাহলে কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব না এটা ওভারকম করে আসা ভবিষ্যতে যদি ধরেন আবারও এই ধরনের শাটডাউন পরিস্থিতি তৈরি হয় তাহলে বিকল্প কি মানে আপনাদের প্রস্তাব কি যে এই করলে এই সংকটটাতে আসলে এই খাতগুলো আসলে পড়বে না এটা পড়বে না মিনস আপনাকে বলি এটা দুটা দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা ডিজিটালাইজেশনে আছি আমরা সব কিছু অনলাইনে নির্ভর হয়ে গেছি কিন্তু অনলাইনের ছাড়াও কিন্তু আমরা অফলাইন বা ম্যানুয়ালি কিছু করার সুযোগ রাখতে হবে কিছুটা অংশ যেমন কাস্টমসের লাস্ট একদিন কিন্তু অনলাইন চেয়ে ছাড়া কিছু কাজ করেছে সেইটাই সেই সুযোগটা কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আমরা কাজের প্রতিবন্ধকতাটা কিন্তু আমরা কিছু কমিয়ে আনতে পারবো সবশেষ যদি ছোট করে বলেন যে কাস্টমস বন্দরে যে অটোমেশন নিয়ে আপনারা অনেক দিন ধরে কথা বলছেন এই যদি একটু ছোট্ট করে যদি বলেন অটোমেশন আপনি দেখি আমরা কিন্তু দেখি মাঝে মধ্যে আসলে অটোমেশন কিন্তু পেপার্স ওয়ার্কটা অটোমেশন বাট যদি আপনি হ্যান্ডেলিংটা বলেন এটা কিন্তু অটোমেশন না আমরা পরে কিন্তু এখনও দেখি সেই ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে গুডসগুলো নামাচ্ছে হুক দিয়ে কিন্তু টেনে আমার কাপড়টা নষ্ট করে কারগরটা আমার ফেব্রিকগুলো টেনে নিয়ে আসতেছে কার্টুন ছিঁড়ে ফেলতেছে এরকম শত শত কিছু আছে আমার শেড দেখবেন পানিপট বৃষ্টিতে পড়তেছে বাংলাদেশের কিন্তু মূল ব্যবসায়ী কিন্তু একটা একটা হচ্ছে হচ্ছে চট্টগ্রাম বন্দর ঢাকা বিমানবন্দর আপনি দেখেন গত সপ্তাহে ঢাকা বিমানবন্দরে কি অবস্থা কিন্তু ঢাকা বিমানবন্দরে বায়ার নামে সে যদি দেখে তার ফেব্রিক গুলার এই করুণ অবস্থা তাহলে কি আমার দেশের প্রতি ধারণাটা কি হবে এবং আমাদের যারা আমরা আর এন জি সেক্টর আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের অর্ডার গুলো কি হবে একটা জিনিস আপনাকে বলবো এই বিজনেসটা শুধু বাংলাদেশের উপর নির্ভর না বায়াররা শুধু বাংলাদেশে বিজনেসটা অন্যান্য দেশেও তাদের বিকল্প আছে আমরা আমরাও চাই যে বন্দর কাস্টমসে যে ফুল অটোমেশন হোক এই সেক্টরটা যাতে আরো ফ্লাশ করে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময়table হয়তো আরো কথা বল ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই